তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আপনাদেরকে পেয়ারা অ্যান্ড ডালিম দেখানোর একটাই রিজন, কারণ এর আগে আমি হয়তোবা ডালিম অ্যান্ড পেয়ারা নিয়ে অনেকগুলো ভিডিও করেছি, আপনারা হয়তোবা অনেকেই দেখেছেন। আর হয়তোবা অনেকে নতুন আছেন তারা দেখেননি, তারা অবশ্যই চাইলে দেখে আসতে পারেন একটু ভিজিট করলে আমার চ্যানেলে বা আমার পেজে। তো যাই হোক, আজকের আপনাদেরকে একবার রিভিউ দিব। একবার দেখতে পাচ্ছেন এখানে পেয়ারাটা একটু দেখাও তো। দেখতে পাচ্ছেন এখানে বিগ সাইজের ইয়া বড় একটা পেয়ারা, দেখছেন অনেক বড় পেয়ারা। এটা আমাদের পিছনে গাছ আছে, আমি একটু পরে দেখাবো আপনাদেরকে। আপনারা হয়তো অনেকে ভাববেন এটা ফেক, আর যারা আগে থেকে জানেন তারা তো বুঝবেন আমাদের গাছের পেয়ারা। তো যাই হোক, এটা এখন আপনাদেরকে রিভিউ দিব। একেবারে কিছুক্ষণ আগে পাঠছি, কারণ এটা ভিডিও করিনি। সবসময় আপনাকে পেরে দেখাই, একেবারে গাছ থেকে পেরে দেখাচ্ছি, ডালিমও একেবারে পেরে দেখাচ্ছি। তো আজকে পেরে দেখাচ্ছি না, আজকে ডাইরেক্ট একেবারে পেরে নিয়েছি। তো যদিও এটা একটু এখানে দাগ হয়ে গেছে, এটা কিসের দাগ ঠিক আমি জানি না, এটা হয়তো বা এখন উপযুক্ত কালার চলে আসছে। তো এর আগে আমি একটা যখন পাঠছিলাম, এর আগে ব্লগে আমি যখন একটা দেখাইছিলাম আপনাদেরকে, তখন হয়তো আপনাদেরকে খেয়ে রিভিউ দিতে পারিনি। আমি বলছি যখন একটা পাকবে তখন আমি আপনাদেরকে খেয়ে অলরেডি রিভিউ দিব। তো আজকে ভাবলাম, হ্যাঁ যেহেতু ফ্রি আসি তো ভাবলাম এখানে বসলাম একটা ডালিমের রিভিউ দিয়ে দিই, আর ভাবলাম একটা পেয়ারাও পেরে ফেলি, খাই একেবারে আপনাদেরকে রিভিউ দিয়ে ফেলি, কি বলেন, তাই না? তো আপনারা ডালিমটা একটু পরে রিভিউ দিব। তো যাই হোক, পেয়ারাটা আগে রিভিউ দিচ্ছি, কারণ খাবার দেখে কী বলতেছি নিজেও জানি না, যদি ভুল হয়ে থাকে সেটা একটু বুঝে নেবেন, কারণ খাবার সামনে থাকলে তো একটু স্লিপ করবে কথায়, এটা তো স্বাভাবিক, তাই না? তো যাই হোক, এখন আমাদের ইয়া বড় একটা ছুরি নিয়ে এসেছি, এটা দিয়ে চাইলে মাংস কাটা যায়। তো যাই হোক, সামনে কিন্তু আবার কোরবানি আসতেছে, সেটা কিন্তু আপনারা সবাই খেয়াল রাখিয়েন, মাংস কাটতে পারবো এটা দিয়ে। তো এখন আমি পেয়ারাটা কেটে ফেলি, হাতের মধ্যে কেটে ফেলি, হ্যাঁ আপনারা হাত কাটবেন আশা করি। তো দেখেন জোস, একেবারে ফ্রেশ পেয়ারা। এখানে আবার পোকা লাগছে মনে হয় একটু ছোটো করে, না যদিও এটা পোকা তেমন একটা আসেনি, ছোটো একটা স্পট হয়ে গেছে, সমস্যা নাই। তো আমরা একটা ছোটো করে খেয়ে আপনাদেরকে রিভিউ দিব, বেশি বড় খাবো না, কারণ আমার ক্যামেরার পিছনে অনেকজনই আছে, তারা তাকিয়ে আছে আমার দিকে, তাদেরকে দিতে হবে আবার, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কাটি আমার ক্যামেরাম্যানের জন্য, সেও খেয়ে আপনাদেরকে একটু করে রিভিউ দিবে, ঠিক আছে? এই যে দুইটা আমরা কেটে নিয়েছি, এখন আমি একটু খেয়ে আপনাদেরকে রিভিউ দিব। এটা খাইতে হলো আমি, হ্যাঁ দেখি মিষ্টি হয়েছে না কি, কী বলো, টক টক তো হবে না, পেয়ারা তো কখনো টক হয় না, তাই না? আরেকবার খেয়ে দেখি কেমন। দাঁড়ান একবার খেয়ে দেখি, একেবারে খেয়ে তাহলে কথা বলতেছি, ঠিক আছে? কারণ খাবার মুখের মধ্যে রেখে কথা বলা যায় না। বলা স্টার্ট করি, আপনারা আবার বিরক্ত ফিল করতেছেন কারণ আমি খাচ্ছি আপনারা দেখতেছেন। তো যাই হোক, আমি বলতেছি পেয়ারাটা আসলে কেমন হয়েছে জানেন, কারণ একটু একটু বৃষ্টি পড়ছিল এর আগে, তো যার কারণে পেয়ারাটা একটু পানসা পানসা টাইপের লাগতেছে, কারণ বৃষ্টি পড়লে পেয়ারাগুলো পানসা হয়ে যায়। তো এখন তেমন একটা মিষ্টিও বেশি লাগতেছে না, আবার তেমন একটা পানসাও লাগতেছে না, মোটামুটি মিষ্টি আছে আবার সাথে পানসা, দুটোটা কম্বিনেশন করে আছে আর কি। তো ওভারঅল ঠিক আছে পেয়ারাটা, ঠিক আছে? তাহলে আমরা পেয়ারা খেয়ে ফেলেছি, তো আমি একটু পর আমার ক্যামেরাম্যানকে দিব পেয়ারাটা খাওয়ার জন্য। তার আগে আপনারা ডালিমটা দেখেন, তো ডালিমটা একটু কেটে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এটা কাটতে অনেক প্রবলেম হয়ে যায়, ঠিক আছে? একটু কেটে তারপর আমি আবার আসতেছি, ওকে? তো গাইস, অলরেডি আমরা কিছুটা অলরেডি ছুলে নিয়েছি, কারণ ওগুলো ছুলতেও একটু কষ্ট আছে। তো ধ্যান আমি জাস্ট কয়েকটা নিয়েছি, আর বাকিগুলো দেখতে পাচ্ছেন এখানে আছে, আর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি পোকা ধরে গেছে এদিকে, পোকা ধরছে নাকি নষ্ট হয়ে গেছে এদিকেরগুলো, দেখতে পাচ্ছেন কিনা আপনারা জানি না। তো যাই হোক, এদিকেরগুলো খেতে পারবে। তো আমি এখানে কয়েকটা নিয়েছি, এগুলো খেয়ে আপনাদেরকে হালকা একটা ছোটোখাটো একটা রিভিউ দিব। তো আর বাকিগুলো আমি নিতে পারবো না, পরে নিব ক্যামেরার পিছনে। তো যাই হোক, একটু খেয়ে দেখি কেমন হয়েছে, একটু একটু কালার আসছে, তেমন একটা রেড কালার আসেনি, এগুলো আরও কিছুদিন রাখতে হবে, তারপরে এগুলো সম্পূর্ণ একেবারে কালার চলে আসবে, ঠিক আছে? আমি একটু খেয়ে দেখি, আসলে সত্যি কথা বলতে কি এখনোগুলো আসলে তেমন একটা খাওয়ার উপযোগী হয়নি, মানে কালার চলে আসলেও এখনও খাওয়ার উপযোগী হয়নি, আগুলো এগুলো আরও অনেক দিন রাখতে হবে, এখনও একটু একটু কষ্ট লাগতেছে, এগুলো আরও অনেক দিন রাখলে তারপর এগুলো মানে খাওয়ার জন্য একেবারে পারফেক্ট হবে। তো আমি এখন খাওয়ার জন্য সাজেস্ট করতেছি না, একটু একটু কষ্ট লাগতেছে। তাহলে আমাদের বাকি যেগুলো আছে সেগুলো আমরা আর অনেক দিন রেখে খাবো, এটার থেকে অনেক বড়। এদিকে বাহিরে যখন রেড কালার চলে আসবে তখন একেবারে সম্পূর্ণ মনে করবো আমরা মানে পেঁকে গেছে বলেন বা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আর কি। তো যাই হোক, তাহলে এতটুকুই, আজকের ভিডিও কতটুকু আমি ঠিক জানি না। তো আমাদের গাছটা একটু দেখাও তো, ডালিম গাছটা দেখাও, এপাশে ডালিম গাছ আছে, এই তোমার পিছনে হচ্ছে পেয়ারা গাছ,
পেয়ারা গাছ। তো যাই হোক, তো আপনারা জানি না কতটুকু দেখতে পারছেন, তো যারা একেবারে ফুল ভিডিও দেখতে চান, এর আগে পেয়ারা পারছি, এর আগে ডালিম পারছিগুলো দেখতে চাইলে আমার চ্যানেলে ভিজিট করবেন, আপনারা অবশ্যই ভিডিওগুলো পেয়ে যাবেন, একটু খুঁজলে পেয়ে যাবেন, সমস্যা নেই। তো আজকের ভিডিও আমরা এখানে এন্ড করতেছি, তো দেখা হচ্ছে নতুন নিত্য নতুন কোনো ভিডিওতে আপনাদেরকে। তো যাই হোক, আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এন্ড আল্লাহ হাফেজ।